বিজয় সম্মেলনী এবং সেখানেই প্রকাশ্যে কোন্দল। তৃণমূলে বিজয় সম্মেলনীতে আবারও প্রকাশ্যে কোন্দল, ক্ষোভের মুখে বার দলীয় জেলা সভাপতি। বসিরহাট দক্ষিণে তৃণমূল সভাপতির ক্ষোভ, দল কাজ করতে দিচ্ছে না। একেবারে সরাসরি জেলা সভাপতির কাছে ক্ষোভ প্রকাশ করলেন বসিরহাট দক্ষিণ টাউন সভাপতি অর্ণব ব্রহ্ম, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, একেবারে সরাসরি ক্ষোভ প্রকাশ, দল কাজ করতে দিচ্ছে না, কি খবর পাওয়া যাচ্ছে? একেবারেই তো প্রথমে যে কথাটা বলবো যে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছে যে বসিরহাট তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি যিনি আছেন অভিজিৎ ঘোষ, তিনি কিন্তু প্রকাশ্যেই বিজয় সম্মেলনীর মঞ্চে এদিন বলেছেন যে আমাকে দল থেকে দল পোস্ট দিয়েছে অথচ কাজ করতে দেওয়া হচ্ছে না। এবং সেখানে জেলা সভাপতি, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি এবং দলের চেয়ারম্যান হাজিনুরুল ইসলাম এবং বসিরহাট পৌরসভার চেয়ারম্যান বর্তমানে অদিতি মিত্র, বাদল মিত্র সহ একাধিক নেতৃত্ব, উচ্চ পর্যায়ের নেতৃত্বরা ছিল, তাদের সামনে কিন্তু এদিন প্রকাশ্যে তিনি বিজয় সম্মেলনীর মঞ্চে এই ধরনের কথা বলেন। এবং পাশাপাশি তিনি, তাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কেন আপনার এই অভিমত, তখন তিনি কিন্তু আমাদেরকে জানান যে দলে আমাকে কোনো শহরের মধ্যে অর্থাৎ বসিরহাট দক্ষিণ বিধানসভার মধ্যে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। নাম না করেই একেবারে তিনি কিন্তু বিধায়কের দিকেই কিন্তু আঙুল তুলেছেন, যদিও বা তাদের ক্ষেত্রে কোনো তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সরোজ ব্যানার্জি কিন্তু খুব চুপিসারেই সেই জিনিসটা এড়িয়ে গেছেন যে কোনো গোষ্ঠী কন্দল না, হয়তো ছবিটা দেখাবো আমরা দর্শকদেরকে। আমি কর্মী হয়ে কাজ করতে চাই, আমি আমার নেতা, আমাদের যে আজকে অতি অসুস্থ আমাকে সকালে বৈঠক দিতাম, আমি যাবো, বক্তব্য রাখবে না বলেছিল, কারণ আমি তাকে করতে অনুরোধ করছি যে হাজি সাহেবকে আমাদের দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। কমাস হলে তো আমাদের মিউনিসিপ্যালিটি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই মানুষের কাজের ডিম্যান্ড অনেক বেশি, সেই জন্য সেই কাজগুলো এখনও ফুলফিল করতে পারিনি। আরও আগামী দিনে যে সময়গুলো আসবে সেই সময়ের মধ্যে তারা নিশ্চয়ই কাজগুলো করতে পারবে, সেই সেটাই বলতে হচ্ছে। একদম বসিরহাটের যে টাউনের যে প্রেসিডেন্ট আছে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কাজ করতে পারছে না, মানে প্রশাসন আর এই দলের সাথে যে একটু ডিফারেন্স থাকে সেই জায়গাটা আমরা বসে নিলে নিশ্চয়ই আশা করি মিটে যাবে। আপনারা শুনলেন যে কিভাবে জেলা সভাপতির কাছে ক্ষোভ প্রকাশ করলেন, সরাসরি ক্ষোভ প্রকাশ বসিরহাট দক্ষিণ টাউন সভাপতি। চলছিল বিজয় সম্মেলনী অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানেই দেখা গেল যে একেবারে কোন্দল প্রকাশ্যে চলে এলো, ক্ষোভের মুখে দলীয় জেলা সভাপতি, বসিরহাট দক্ষিণের তৃণমূল সভাপতির ক্ষোভ প্রকাশ। মাটির ছেলে, দীর্ঘদিন কাজ করে এসেছি, আমি হাজি সাহেব সরোজদাকে পেয়েছি, অনেক দিন ধরে আমি দলকে বলেছি, আজকে তাদেরকে এই একটা সুন্দর পরিবেশে পেয়েছি। এখানে দলের ইন্দোর কর্মী সভা বিজয় সম্মেলন চলছিল, আমি কাজ করতে পারছি না। বসিরহাটে কিছু অশুভ তৃণমূল যারা 21 সালেও পাঁচিলের ওপর দাঁড়িয়েছিল, আগামী 24 সালেও পাঁচিলের ওপর দাঁড়িয়ে থাকবে দলের দিনে, তারা বসিরহাট শহরে সংগঠন নষ্ট করছে। যেহেতু আমি দলের টাউনের প্রেসিডেন্ট, আমার দায়বদ্ধ তথা দলকে জেতানো, তার ক্ষতি হচ্ছে। আমি আমার চেয়ারম্যান হাজি সাহেব এবং সরোজদাকে সামনে রেখে তাই কথা বলেছি যে যদি যারা ক্ষতি করছে তাদেরকে দল স্টেপ নিক, তা নাহলে আমাকে আমার পদ থেকে সরিয়ে দিক, আমি কর্মী হিসাবে থাকতে চাই।